আপনি এই মানুষটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আপনার মধ্যে এমন একটা সাহস সৃষ্টি হবে আপনি হক কথা বলবেন করবেন দুনিয়া না শুধুমাত্র সে আল্লাহ দাসত্ব করে আর সমস্ত দাসত্ব ছুড়ে ফেলে দেয় আরবের লোকেরা ইসলাম বুঝতো আরবি বুঝত কোরআন বুঝতো ভাষা বুঝতো তারা জ্ঞানী ছিল তাই কোরআনের ভাষা লঙ্করের সামনে এবং অন্তর্নিহিত তাৎপর্যের সামনে তারা সঙ্গে সঙ্গে সারেন্ডার করে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়ার রাজনীতি থাকবে পৃথিবীর যে দেশেই এই রাজনীতি আছে সেখানে শুধু মারামারি হানাহানি আর কাটাকাটি কাটছে কিছুই নাই পায়খানা ড্রেনে নেমে সাবান দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা ওর মধ্যে ঢুকি না ওই ড্রেনেই আমরা নামি না আমরা ওই ড্রেনটাকে সাফ করে ফ্রেশ ড্রেনে পরিণত করতে চাই তাদের হুকুমেই দেশ চলছে তাদের বিধানে আদালত চলছে তাদের বিধানে কিছু চলছে আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের আদালত আমাদের আইন ও কানুন সবকিছু হুদিন আসারের মাধ্যমে চলছে অজ্ঞ মানুষ করে আল্লাহ মাফ করবে জেনে শুনে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীর করে আল্লাহ তাকে মাফ না হারাম ঘরের বাচ্চার এবেদক করে কবুল হয় না হারাম ঘরের কবুল হবে না হারাম ঘর কখনো জানাতে যাবে না আরে এই হারাম হলো ঠিক করে দিলেই এদেশের পুরা লাইফ চেঞ্জ করতে হবে পুরা রাজনীতি চেঞ্জ করতে হবে পুরা ব্যঞ্চাল করতে হবে যদি আল্লাহর সামনে দাসত্ব তোমরা করার জন্য মাথা ঝুঁকে দেই তাহলে ইনশাআল্লাহ আমরা খুব দৃঢ়ভাবে বলতে পারি এদেশের রাজনৈতিক ময়দানে কোনো মারামারি থাকবে না আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد যাবতীয় হামদো সনাল রবুল আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ সালাত্তর শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য যে খদবাটি পড়লাম এই খদ্দা শুনে এককালে জাদুর চিকিৎসক জেমাদ আল আসদি মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ রসুলকে জাদু করেছে তার মাথা ঠিক করা লাগবে এই জন্য কোরসটা তাকে ইয়েমেন থেকে এনেছিল দেখো তো আমাদের এই ছেলেটা জাদু ধরেছে ওকে তুমি ঠিক করতে পারো কিনা নাম করার চিকিৎসক তিনি এসে আল্লাহ রসুলকে বলেছিলেন তোমার নাকি জাদুতে ধরেছে তা আমি তোমার ট্রিটমেন্ট করব। উনি বলছে আমার তো জাদুতে ধরেনি জিনে ধরেনি তা তুমি কি বলো শুনি একটু তখন তিনি এইটা বলেছিলেন যেটা আমি পড়লাম একটু আগে আবার পড়ো আবার পড়লেন আবার পড়ো আবার পড়লেন তখন সঙ্গে সঙ্গে বললো যা আমি শুনলাম মনে হচ্ছে সাগরের গভীর থেকে বেরিয়ে আসছে শব্দগুলা কোনো মানুষের হতে পারে না আমি নিজে একজন মানুষ ভাষায় এরকম সুন্দর কালাম হতে পারে কোনো বক্তব্য আমার জীবনে শুনি নাই তুমি হাত বাড়াও তুমি জাদুকরণ আমি মুসলমান হয়ে গেলাম সঙ্গে সঙ্গে করে ইসলাম কবুল করলেন তিনি আর এই খদ্দ আলমরা যুগ যুগ ধরে পড়ছে কোনো জিনেগ্রস্ত কোনো অপবাদগ্রস্ত লোকেরা ইসলাম বুঝত আরবি বুঝতো কোরআন বুঝতো ভাষা বুঝতো তারা জ্ঞানী ছিল তাই কোরানের ভাষা লঙ্করের সামনে এবং অন্তর্নিহিত তাৎপর্যের সামনে তারা সঙ্গে সঙ্গে সারেন্ডার করে দিত মানুষ যখন অন্ধত্বের অন্ধকারে থাকে অজ্ঞতার অন্ধকারে থাকে তখন তার সামনে একটা মানুষের চরিত্রে একরকম থাকে আর যখন সেই মানুষটার সামনে থেকে অজ্ঞতার অন্ধকার দূরীভূত হয়ে যায় পর্দা হারিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সে মানুষটার মধ্যে জ্ঞানের জ্যোতি নূরের আল্লাহ পক্ষতে নূর নাজিল হয় এবং জেমাদাল আজদি বাস্তব প্রমাণ এমনি করে যত মানুষ আল্লাহ রসুলের সামনে গিয়েছিলেন যাদেরকে আল্লাহ হেদায়ত নসিব করেছেন জ্ঞানগুন ও বহু মানুষ দিন কবুল করে নিয়েছে কি ছিল তার মধ্যে তিনি কি রাজনৈতিক লোভ দেখিয়েছিলেন জমা দাসদিকে যে তুমি আমার দলে আসলে তোমাকে ইয়ে গভর্নর করব অসংখ্য মানুষ তার সামনে এসেছে এক একজন এক এক মতলবে এসেছে মোসাইলমা কাজজাব এসে বলেছিল মোহাম্মদ তুমি তো নবী তো তুমি যদি এই বিজয়ী হও মক্কা বিজয় করতে পারো তো তুমি তো বড় রাষ্ট্রপতি হয়ে যাবে তো আমার তোমার সেই রাজনৈতিক শক্তির একটা ভাগ আমাকে দিতে হবে আমি এম আমার গভর্নর হব এটা যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার দিন কবুল করব। আবু মুসা আশারের সঙ্গে তার দুই ভাই এসেছিল আশারি নাম করা গোত্র তারা এসে একই কথাই বলল হে রসুল আপনি তো বিভিন্ন প্রদেশে গভর্নর নিয়োগ করছেন বিভিন্ন এলাকাতে ওয়ালি নিয়োগ করছেন তো আমাকে আমার এলাকারই আমি তেমনি প্রধান আসি আগে থেকে আপনি আমাকে আমার এলাকায় আপনার পক্ষ থেকে প্রাদেশিক গভর্নর নিয়োগ করে দিবেন আল্লাহ মিসা করছিলেন উনি বলছেন দেখো আলা আল্লাহে ও ফিরবায়ত মুসলিম আলমান দেখো আমরা কোনো ক্ষমতা ওই ব্যক্তিকে দেই না যে চেয়ে নেয় বা যে লোভ করে বা যে মনে আকাঙ্ক্ষা করে তুমি যেহেতু চেয়েছ তোমাকে আর ক্ষমতা দেওয়া হবে না ইসলামের এই রুট যারাই লঙ্ঘন করেছে তারাই দুনিয়া এবং আখড়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়ার রাজনীতি থাকবে পৃথিবীর যে দেশেই এই রাজনীতি আছে সেখানে শুধু মারামারি হানাহানি হানা হানি আর কিছুই নাই আন্দোলন বাংলাদেশ এদেশের সমাজ পরিবর্তনের আন্দোলন সমাজের জাহেলিয়াতের সঙ্গে আপোষ করে সমাজ সংশোধন করার চিন্তাধারা আমাদের মধ্যে নাই পায়খানার ড্রেনে গায়ে সাবান দিলে হয় হয় ময়লা আপনারা যারা রাজনীতি করেন পায়খানার ড্রেনে নেমিয়ে সাবান দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা ওর মধ্যে ঢুকি না ওই ড্রেনেই আমরা নামি না আমরা ওই ড্রেনটাকে সাফ করে ফ্রেশ ড্রেনে পরিণত করতে চাই ওই ড্রেন সাফ করতে গেলে একটা ঔষধ লাগে এমনিতে হয় না ওই ড্রেন সাফ করতে গেলে আগে পাল্টাতে হয় যেভাবে জামা পরিবর্তন হয়েছিল যেভাবে ফারুকের পরিবর্তন হয়েছিল যেভাবে আরবের বড় নেতাদের আকিদা চেঞ্জ হয়ে গেছিল আরবের শ্রেষ্ঠতম রাজনীতিবিদ আমর আস যিনি আল্লাহ রসুলকে নাজাসির দরবারে চিত্রিত করার জন্য নাজাসি বাচ্চাকে আল্লাহ রসুলকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য আবু পক্ষ থেকে কূটনৈতিক মিশনে গিয়েছিলেন সেই মানুষটি কিভাবে পরিবর্তন হয়ে গেল যে খালেদ বলিদ হদাই বিয়ার সন্ধিকালে তারই কারণে আল্লাহ রসুল ওমরা করতে যেতে পারলেন না খালেদ বলিদ তারপরে হামলা করছে এই কথা জানতে পেরে তখন আল্লাহ রসুল চিন্তা পড়লেন কি করবো আমরা তো নিরস্ত্র সালাতুল খফ ভীতি অবস্থায় যে সালাত আমরা আদায় করে দেখেন না কসর করি দূরকাত করে সাড়ে দুই করে দেখেন না এটা আপনারা করছেন না এটা কখন না হয়েছিল জানেন একটা সুরেন এসে একশো চার নম্বর কখন হদায় বিয়েতে হঠাৎ খবর আসলো বিখ্যাত বীর খালেদ বলিদ দুশো সেনা নিয়ে প্রস্তুত হয়ে আছে যখনই আমরা সালাত আদায় করে দাঁড়াবো ওই ফাঁকে এসে হামলা করবে আয়াত নাজিল হয়ে গেল একদল সালাত আদায় করো একদল এগিয়ে চলো সামাল দেওয়ার জন্য আর তোমাদের চায়ের নয় দূরে কাত পড়ো শর্টকাট হয়েছে এগুলো না জানলে কোরআনে তফসিল লেখা যায় না অত সহজ নয় কোরআন তফসিল লেখা যায় মুবাসের কোরআন তো ঘরে ঘরে এখন আম বাগানে কাঁঠাল বাগানে দেখতে পাওয়া যায় এত সস্তা খাইবারের যুদ্ধ চলছে সবচেয়ে বড় দুর্গ নায়েম দুর্গ এই নায়েম দুর্গ জয় হচ্ছে না আল্লাহ রসুল বললেন আগামীকাল ফজরে পরে যার হাতে আমি ঝান্ডা দেব আল্লাহ তার হাতে ইনশাআল্লাহ জয় দান ওমর ফারুক বলছেন নিশ্চয়ই ফজরে পরে আল্লাহ রসুল আমাকেই ডাকবেন আমার মতো বীর আর কে আছে প্রত্যেক সাহাবি এই চিন্তা করছে দেখি আল্লাহ রসুল কার দিকে তাকায় হঠাৎ করে দেখাল মুসলিদের মধ্যে উনি চাচ্ছেন সে নাই আলি গেল কোথায় বলছে আলী তো অসুস্থ জামাতে আসতে পারিনি ডেকে নিয়ে আসুক সবার আশা আকাঙ্ক্ষা ব্যর্থ কারণ আজকে যার হাতে এই খায়বার বিজয় হবে দুনিয়া এবং আশারা দেশের জান্নাতের হাতের হবে আর এই মহা সৌভাগ্য না নিতে চায় বলেন আলী অসুস্থ নিয়ে আসলে বাড়ি থেকে কি হয়েছে আলী তোমার বললো চোখের অসুখ দেখতে পাচ্ছেন ইত্যাদি মেলা কিছু বিষ্ণুল্লাহ আলী মুখ থুতু দিয়ে চোখে দিয়ে দিল খালাস কোথায় চলে গেল আপনারা ভাববেন ম্যাজিক না বাস্তব সত্য এগুলো সব এগুলো ম্যাজিক আলী যাও আল্লাহ নামের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আলী প্রস্তুত কোথায় অসুখ বসু সব চলে গেছে এবার বেরিয়ে সামনে কমান্ড দিচ্ছেন এবার কমান্ডার ইন চিফ আমিরুল মোমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এ আলী যাও সবার আগে দাওয়াত দাও লাইন ইহদি আল্লাহু বিকা رجلا واحدا خير لك من حمر তোমার এই দাওয়াতের মাধ্যমে শত্রুপক্ষের একজন লোক দিনের দ্বীনের পথে চলে আসে হেদায়েত পায় ওটাই তোমার সর্বোত্তম লালুত করbani কর সেটাই উত্তম হবে ইসলাম শান্তির ধর্ম এটা কি তার বড় প্রমাণ নয় খালি হত্যা করার জন্য ইসলাম আসে নাই গুলি করে খুন করার জন্য ইসলাম আসে নাই ইসলাম যুদ্ধের ময়দানও পর্যন্ত শান্তির দাওয়াত দিয়ে থাকে চূড়ান্ত যুদ্ধের মুহূর্তে পর্যন্ত আল্লাহ নির্দেশ দিচ্ছেন আগে দাওয়াত দাও যদি ওরা দাওয়াত কবুল করে অস্ত্র সংবরণ করো আমাদের উদ্দেশ্য মানুষের আকিদা পরিবর্তন করা মানুষকে হত্যা করে ইসলামের দায়িত্ব নয় হতভাগা মুসলমান সবাই মুসলমান ইসলামের এই বিষয়গুলো তারা কখনোই চিন্তা করেন আহলাদেশ আন্দোলন বাংলাদেশ রাজনীতি বুঝে রাজনীতি বলতে যারা আপনারা বুঝেন ওই রাজনীতি আমরা বুঝি না ওটা হল ইহুদ্দিন আসার রাজনীতি গাইলিল মাকদুব দলেন অর্থ কি মাকদুব কারা বলেন তো বলেন দুটা শিখি আপনি আপনাকে শেখার দরকার তো যেটা বলেন আপনারা মাকজুব কারা বলতে ভয় লাগছে নাকি হ্যাঁ ভাত না খাইলে পেট ভরে না আর কারা এরা বাংলা পৃথিবী কোথাও তো নাই না তাদের সব কিছুই বাংলাদেশে আস খালি চার চারটে হাত পা নেই তাদের হুকুমেই দেশ চলছে তাদের বিধানেই আদালত চলছে তাদের বিধানেই সব কিছু চলছে আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের আদালত আমাদের আইন ও কানুন সব কিছু ইহুদিন মাধ্যমে চলছে টুপিয়ালা ইহুদি আমরা মনে থাকবে দাড়িওয়ালা ইহুদি ইহুদি দাড়ি নেই মনে করেন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে কতরা আমাদের সেটের সেই লম্বা কার্ল মাক্সের দাড়ি ছিল ছবি দেখেন আমাদের সাংগঠনিক সমস্যা দিয়ে বেশি হবে কার্ল মাক্সের অত সস্তা না দাঁড়ে একটু বেঁধে জান্নাত পাওয়া যাবে না আঁকি দাগে সাফ করবে এই মূল কথা চলে আসুন বিশ্ব মানবতার কাছে আল্লাহর আহ্বান ইয়া আইয়ুহান নাস যে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون سوره بكرة 21 22 نمبر آيات এইখানে গিয়ে সব পার্থক্য হয়ে গেছে হে মানব জাতি তোমরা দাসত্ব করো তোমাদের পালন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আল্লাহ হতে পারো আল্লাহ আর আরদা আসা যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা স্বরূপ করেছেন বেনা এবং আসমানকে তোমাদের উপরে একটা স্বাদের মতো ভিত্তি করে দিয়েছেন শক্ত একটা ভিত্তি ওয়াংশালেমন কল্যাকুম তোমাদের জন্য ফল ফলের থেকে তোমাদের জন্য খাদ্য দান করেছেন ওয়াংশালেমনার সমায় মান আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আশায় বৃষ্টি দিয়ে কি করেন ফাখরাজি মানে সামরাত কল্লা কুম সেখান থেকে যে ফল হয় কলা হয় পিপে হয় আম হয় জাম হয় এই সব ফল তোমাদের রিজিকের জন্য আল্লাহ করে দিয়েছেন অতএব ফলে তা জালুল্লাহ আন্দা আদা তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না জেনে বুঝে জেনে শুনে অজ্ঞ মানুষ করে আল্লাহ মাফ করবে জেনে শুনে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে আল্লাহ তাকে মাফ করেন না আল্লাহ বান্দার সমস্ত গুণা মাফ করবেন কোন না তো কোনো পর্দা যখন আপনার সামনে পর্দা নামে তো আমি ইচ্ছা করলে দেখতে পান না যার আমলে শিরকের পর্দা আছে সে যত নেকির কাজ করো কোনটা আল্লাহর কাছে কবুল হবে না আমরা আমাদের সার্বিক জীবনে সিরক করে চলেছি যদি কোনো মানুষ আল্লাহ দাসত্ব করে আর কোনো মানুষ না করে দুটো মানুষের পার্থক্যটা কি এই মানুষকে আল্লাহ দুটা উদাহরণ দিয়েছেন কালাম তৈবা হচ্ছে লাইল্লাহ এ সম্পর্কে আল্লাহ বলছেন আলমত্লাহক মাসাল তৈন কাজারাত কালমে তৈবা হচ্ছে একটা পবিত্র বৃক্ষের নাপাক বৃক্ষের মতাম তৈবার বৃক্ষে সুন্দর সুন্দর ফল হয় আর কলমে খবিসার বৃক্ষে যত নোংরা খবিশ ফল হয় আল্লাহ বান্দার কাছে দুটা পথ রেখে দিয়েছেন তোমরা হয় আল্লাহ দাসত্ব করবে না শয়তানের দাসত্ব করবে হয় খবিজ কলমা বলবে না তাই পবিত্র কলমা বলবে আদম থেকে মোহাম্মদ পর্যন্ত সকল নবীর কলমা একটাই ছিল কলমা তাই আল্লাহ দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে যুগ যুগে প্রত্যেক নবীর সময় কালামাই তাইবা লাইল্লাহ আদম সফিউল্লাহ নূহ নবীউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শেষটা চেঞ্জ হবে মানুষ মরবে তো নতুন নতুন রসূল আসবেই তো কিন্তু প্রথমটা কশন কালাও চেঞ্জ হয় নাই ওয়ালাকাত বাসনা ফি কুল্লি পিকুল উম্মাতিন রাসূল আনায়বুদুল্লাহ অবস্থা সকল নবী কালা পাঠিয়েছেন তোমরা সবাই মানুষকে বলো এক আল্লাহর ইবাদত করো তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো পর্শ নাই সকল নবীর একটাই দাওয়াত ছিল বাংলাদেশে যত দাওয়াত চলছে সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে দাবি করে আল্লাহকে বিশ্বাস করা আর আল্লাহকে দাসত্ব করা এক নয় বিশ্বাস এবং দাসত্ব একত্রিত হলেই সেখানে ফল পাওয়া যায় বিশ্বাসের সঙ্গে যদি দাসত্ব না থাকে তাহলে বুঝতে হবে আমি বিশ্বাস করি নাই এইখানে গিয়ে আবু জাহালের সঙ্গে আবু জাহালের ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ পার্থক্য হয়ে গেছিল আর এই কারণে আবু জাহাল নিজেকে আহালুল্লাহ আহলে বাইতিল্লাহ হমস ইত্যাদি লকবে নিজেদেরকে অহংকারী করে তুললেও তারা কিন্তু আসলে আহালুল্লাহ ছিল না আমরাও যদি নিজেদেরকে আহলে সুন্নত বলি বা আহালুল হাদিস বলি অথচ যদি আল্লাহর দাসত্ব না করি আমরা নাম কাগজ হই আবু জেহেল মার্কে আহারুল্লাহ হব কাজের বেলা কিন্তু হতে পারবো না আবু জেহেল আহলুল্লাহ মানে আল্লাহওয়ালা দাবি করতো আসলে কি সে আল্লাহওয়ালা ছিল ও তো ইবলিস ছিল তো আহলুল্লাহ আবু জেহেল ছিল না আল্লাহ রসুল ছিলেন কে আহলুল্লাহ ছিলেন দুজনের মধ্যে রসুল ছিলেন না আজকেও যদি আপনি নিজেকে আহলাদিস বলেন আপনার হাদিস করান অনুযায়ী রাজনীতি অর্থ না করে শুধু রপাদানটুকু যদি ঠিক রাখেন তাহলে আপনি কি আহলে হাজির হতে পারবেন আহলাদিস আন্দোলনের বাংলাদেশের সঙ্গে অন্যান্য কি পার্থক্য হয়ে গেছে আমরা শুধু রাফাদানি আহলাদিস না আমরা বলে দিয়েছি আমাদের সার্বিক জীবন মাথা চুল থেকে লোক পর্যন্ত কোরআন হাজির মোতাবেক চলতে হবে আমার পেটে যে ভাতটা ঢুকবে সুদের টাকার ভাত ঢুকবে না আমি যে পানিটা খাবো ওর মদ খাবো না আমি শরবত খাবো কথা মনে থাকবো তো আমার খাদ্য হালাল হবে আমার আমার হালাল হবে তবেই হলো না হলে পরে দেখা যাবে আগে জায়গা ঠিক করানো হবে পেটের মধ্যে যান আগুন ঢুকিয়ে আমি জোরে বলবো কোন কাজ হবে হারাম ঘোর বাচ্চার এবার কবুল হয় না হারাম ঘোর এ কবুল হবে না হারাম ঘোর কখনো জান্নাতে যাবে না আর এই হারাম হালার ঠিক করতে গেলেই এদেশের পুরা লাইফ চেঞ্জ করতে হবে পুরা রাজনীতি চেঞ্জ করতে হবে পুরো ব্যাংক চেঞ্জ করতে হবে আর এই কারণেই অন্য ইসলাম বন্ধুদের গায়ে হাত দেয় নাই আহালে বাংলাদেশের নেতৃবৃন্দের হাতে হ্যাঙ্কা পরে জেলে ঢোকানো হয়েছিল এখন পর্যন্ত সেই মিথ্যা মামলার দায় বন্ধ করতে হচ্ছে এখন আমাদের গর্দানে মার্ডার কেসের মামলা ঝুলছে এই সরকার আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে মামলা সারা জীবন তোমরা দাও যান সংগ্রামও থাকবে আল্লাহ তোমরা বলছেন দাসত্ব করো এটাকে বলে তৌহিদ এবাদ আবু জেহেল তৌহিদ মানত আল্লাহ রসুল তৌহিদ মানতেন আবু জেহলের তৌহিদের মধ্যে আল্লাহর স্বীকৃতি ছিল কিন্তু আল্লাহর প্রতি আনুগত্য ছিল না আল্লাহ রসুলের তহদের মধ্যে আল্লাহর স্বীকৃতি ছিল সে সঙ্গে আল্লাহ দাসত্ব ছিল আপনারা কোনটা পছন্দ করেন দাসত্ব বাদ দিয়ে খেলে নারায় তবুদ আহলাদিস হবেন নারায় আল্লাহ সব মুসলমান আমরা চলবে না আল্লাহ রসুলের বিরুদ্ধে গালে গেলাস করছে আর মুসলমান এখন মরবে না ঘরে পান্থ খাবে নাকি মুসলমানের ইমানের পরীক্ষা করার জন্যই আন্তর্জাতিক চক্র তাদের তার দেশীয় করে দিয়েছে মুসলমানকে বলা হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করো অসম্ভব আল্লাহর রসুল দুনিয়াতে আমাদের শুধু তজবিস শেখানোর জন্য আসেন নাই আমাদের সার্বিক জীবনটাকে পরিবর্তন করে জান্নাতমুখী করার জন্য এসেছিলেন পৃথিবীতে আমরা বেশি দিন কেউ বেঁচে থাকবো না মরতে আমরা সবাইকে হবে মৃত্যুর পরবর্তী চিরন্তন জীবনে আমরা জান্নাত চাই দুনিয়াতে পাঁচতলা বিল্ডিং বাস করব সব পড়ে থাকবে দুনিয়ায় কবর আমাকে একা যেতে হবে সঙ্গে কিছুই যাবে না এমনকি গায়ের যে জামাটা দেখছেন এটা আমার সন্তান আমাকে দিবে না বাজারে এই পচা মার্কিন থান কিনে আমাকে গায়ে পরে ছেড়ে দেবে তাই না তাহলে কি জন্য কি জন্য এত পাগল হয়ে গেছে আমরা দুনিয়ার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা এনে পাগল হয়ে গেছে আমি আমার সার্বিক জীবনকে কোরআন হাদিস অনুযায়ী গড়ে তুলতে চাই আমি আমার কবরের চিন্তা করি আপনি আপনার কবরের চিন্তা করুন দেখুন সমাজ কতক্ষণ লাগে পরিবর্তন হওয়ার জন্য যদি একজন লোক লাই লাহিল্লা বলে তার ফলাফলটা কি দাঁড়ায় আল্লাহ ছাড়া কোনো প্রশ্ন নাই এই কথাটা ছোট্ট একটা কথা কিন্তু এই কথাটার মধ্যে যে আগুন ভরা আছে এই আগুনটা আমরা বুঝি নাই আমাদের ফকিররা সারাদিন লাই লাল্লাপরি ভিক্ষা চায় কিছু হয় দেশে অচ্ছা আল্লাহ রসুল লাল বললেন আবুদাল গুলো খেবে পনেরো জন নেতা গিয়েছে আল্লাহ রসুলের কাছে আবুদালকে বলছে তোমার ভাত যাকে তো ডাকলেন কি ব্যাপার বলে মোহাম্মদ তুমি তো কথাবার্তা খুব ভালোই বলো ছোটো থেকে তুমি সত্যবাদী জীবনে মিথ্যা কথা বলো না তো সবই ভালো তুমি কি কলমা বলে কেন তো চাচা কি বলতে হবে আমরা যা করি তুমি তাই করো কোনো সমস্যা নাই আমরা যেটা করছি তুমি শুধু মেনে নাও আপোষ করো কিছু যদি না করো অন্তত বছরে একবার আমাদের মূর্তিবার পুতুলগুলো গায়ে একটু হাত বুলিয়ে দেব তাতে আমি খুশি হয়ে যাবো অথবা এক বছর তুমি পুতুল ইবাদত করো আর এক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করি এটা হোক একটা এটা আমরা সমঝোতা করি চাষা ভাজা মারামি করাটি ভালো দেখায় মূল লোকে বলবে কি কোরআসের এক তোমার আভিজাত্য গর্বের সম্মানিত বংশ আমরা সারা পৃথিবীর লোক আমাদের সম্মান করে এমনকি সবার ব্যবসায় কাফেলা ডাকায় পড়ে কোরআসের কাফেলা কোনো জীবনে ডাকাত পড়ে নাই কারণ এটা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক বায়তুল্লাহ শরীফের এরা দেখাশোনা করে যে সম্মান মর্যাদা খুব বেশি আল্লাহ নিজে আসমান থেকে পাখি পাঠিয়ে আব্রাহ বাহিনীকে ঠেকিয়ে দিয়েছিলেন আব্রাহার ষাট হাজার সৈন্য মরে ধ্বংস হয়ে গেছে কিন্তু কাবাঘরে হামলা করার সাহস করে নাই সেই কাবাঘরের তত্ত্বাবধায় করলে কোরআশ বংশের লোকেরা তা আমরা যদি নিজেরা চাচা ভাত যায় মহামারি করি সে মানুষই বলবে কি এসো আমরা একটা সন্ধি করি সন্ধিটা খুব সুন্দর তুমি তো বাবা ছোটবেলায় বাবার মুখ দেখো নি এতিম বিয়ে করলে তো তোমার বয়স পঁচিশ বছর বউ বয়স চল্লিশ বছর জীবনে তো কোনো ছোট মেয়ের জীবনে দেখো নি তোমার যদি মনে মনে খায়েশ থাকে আর আবার শ্রেষ্ঠ সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো আবার তুমি তো গরিব মানুষ টাকা পয়সা বাড়ি ঘর নাই তোমার যদি ইচ্ছা থাকে আমরা সবাই চান্দাতি করে তোমাদের বড় বিল্ডিং বানিয়ে দেবো তুমি আরামসে থাকবার কে ঘুমাবা আর তা কাবা ঘরে এবার করে তোমার কেউ ডিস্টার্ব করবে না আর যদি মনে করো তোমার নেতৃত্বের শখ আছে তা আমরা তো তোমার চাচা আমাদের নেতৃত্ব তোমাকে দেবো কোনো সমস্যা নেই চাচার জায়গায় নেতার কোনো সমস্যা আছে তো তোমাকে দেবো আল্লাহ বলছেন চাচা আপনাদের কথা শেষ হ্যাঁ আমি বলছি আপনাদের কিছুই করা লাগবে না খালি একটা কলমা বলেন তাহলে শুধু আরবের নেতা নন আপনার আরব আদম সারা বিশ্বের নেতা হতে পারবেন আবুজল আনন্দে লাভ স্যার তাই নাকি তাহলে এক টাকা দশ টাকা গল্পমা বলবো বুঝতে পেরেছে এবারে আল্লাহর সব বলতে লকুল উ ল্যা ইলা হে আমার চাচারা বলুন সকলে আল্লাহ ব্যতিত কোনো উপশ্যা নাই তাহলেই আপনারা সফল কাম হবে আবু জ্বলতেন হাততালি জ হে ই বলতেন তো তুমি এত ই বলবো তাই এত লোক দেখাইলে হাঁটলো বলছে কি জানেন আল্লাহর ভাষায় বলি আজালাল আলিহাত ইলাহ ওয়াহেদা ইন হাদাল শাইইউ উজাব এই পাগল মোহাম্মদ বলে কি আমার তিনশো ষাটটি দেবতা বাদ দিয়ে ওই একটা আল্লাহকে মানতে হবে এটা একটা আশ্চর্য কথা এটা চলতে পারে আসলে হলো কি আল্লাহকে মানলে তো নজর নিয়াস পাওয়া যায় না মরজ সালাদ আদায় করলে কাবা সালাদ আদায় করলে নজর নিয়াস দেয় কে পুতুলি যদি পূজা করি তাহলে নজর নিয়াস পাওয়া যায় কথা বলছেন আমাদের পিস দরগাগুলো কি হয় ওরাও জানে যে মরা মরাফির কোনো ক্ষমতা নেই থাকলে ওর পিস ছেলের পেটের ওষুধ ভালো করে দিতে পারত পিস ছেলের বোর জীবনে ক্যান্সার হতো না হতো অত সারা দেশের লোক দেয় ওখানে ক্যান্সার ভালো করার জন্য ওখানকে কি দেয় কী কী খায় বলো না তো তুই কি খেয়ে আস ওখান থেকে এ খেয়ে আসছিস ওখান থেকে তাও খেয়ে আসছে গতপর গিয়ে আটরসে গিয়ে তাওয়ার রোগ না কি কচু বলে যত আবল দিয়ে ঘটনা বানায় কি বলবো এখনকার সময় ধর বাঁধাকপি ফুলকপি আবল তল দিয়ে ঘাসমাস ঢুকিয়ে দিয়ে ঘোটেমুটি দেয় এগুলো তাওয়ার রোগ খাও ক্যান্সার ভালো হয়ে যাবে আরে বাবু পিসার ছেলে তো আমাশা ভালো হয় না তোর ক্যান্সার ভালো হবে কোথেকে মরা পীর কোনো ক্ষমতা নেই এটা সবাই জানে পাগলও জানে মানে ছাগলের পথে বোঝে উঠে এই বিশাল বিশাল টুবিগুলো বুঝে শুধু তার মানে কি জানেন একটা ধোকা দিতে পারলে টাকা পাওয়া যায় আমি বলি বাবা ঠিক আছে তোমরা পিড়ি দরকার যতবারও যাও কেউ মান্য করো নজর নিয়ে আসতি না টাকা পয়সা দিয়ে কত পিসা থাকে ওখানে ওর যারা মিলাদে মৌলবি আছে এদের পয়সা দিও না মিলাদ বন্ধ হয়ে যাবে এমনি পুদু পয়সা আবু জেল ওই অপেক্ষায় থাকতো হজের সময় লোক আসবে আর টাকা দেবে পেট ভরি খাবে এইটাই ছিল ওদের কাজ আর এই যদি না কেউ পুতুল পূজা বন্ধ হয়ে যায় তো খাবে কি এই অর্থনৈতিক স্বার্থের কারণেই এরা আল্লাহকে মানেনি কিন্তু এরা বুঝতো আসলে এটাই ঠিক আর সেই কারণে তারা আল্লাহ রসুল কথাকে ওরা বরদাশ করতে পারেনি যখন আবার উনিশশো চুরানব্বই সালে ২৯ তিরিশে জুলাইতে সম্মিলিত সংগ্রাম পরিষদের আহ্বানে সাড়া দিয়ে কোরান পরিবর্তনের দাবিদার নাস্তিক তাসলেমা নাসরিকের বিরুদ্ধে আহলাদের যুবসংঘের সংঘের কাফেলে নিয়ে আমরা ঢাকায় গিয়েছিলাম ছাব্বিশটা বাস নিয়ে সেই দিন প্রথম দুই মিনিট দশ সেকেন্ডের ভাষণে এই কথাটা আল্লাহ আমাদের মুখ দিয়ে বের করে নিয়েছিলেন সকল বিধান বলুন তো আলহামদুলিল্লাহ সবাই মুগুস্ত হয়ে গেছে বাংলার ঘরে ঘরে বন্ধরে কম জঙ্গলে সর্বত্র যখন ওই একই আওয়াজ উঠবে তখন বাংলার সিংহাসন নিঃসন্দেহে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চাই বঙ্গভবনের বুক থেকে ওই আসমান ফেটে ওই গুম্বুজ ফেটে বৈয়াচক সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো যেদিন বঙ্গভবনে এই আওয়াজ উঠবে সেদিন আমাদের আন্দোলন সার্থক হবে বাংলার ছোট্ট ছোট্ট বাচ্চার মধ্যে এটা বেরিয়ে আসুক সকল বিধান বাতিল করো লাই লাহা ওই বিধান কায়েম করো এটি হচ্ছে ইল্লাল্লাহ মনে থাকবে আগে লাই হবে তারপরে ইল্লাল্লাহ হবে আগে সকল বিধান বাতিল করো তারপরে গিয়ে আল্লাহর বিধান আসবে সকল বিধানের সঙ্গে আল্লাহর বিধান জড়িয়ে দিলে জগা খাচুড়ি ওই তাবার হবে কাজের কাজ হবে না কথা বোঝা গেছে বাংলাদেশে ওই তাবারুক ইসলাম চলতেছে এই তাবারুক দিয়ে হবে না ফ্রেশ হবেন হয় আল্লাহ দাস হবেন না মানুষের শয়তানের দাস হবেন দাসত্ব এক জায়গাতে যাবে সেব আল্লাহর কাছে যদি আল্লাহর সামনে দাসত্ব আমরা করার জন্য মাথা ঝুঁকিয়ে দেই তাহলে ইনশাআল্লাহ আমরা খুব দার্থিন ভাই বলতে পারি এদেশের রাজনৈতিক ময়দানে কোনো মারামারি থাকবে না আলমরা নির্যাতিত হচ্ছে আলমদের নিজেদের কর্মফলের কারণে যদি আলমরা সবাই একমত হয়ে বলতো আমরা আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানি না এখনো মানুষ আলমদের অনুসরণ করে আলহামদুলিল্লাহ কিন্তু আলমরা এটা মানছেন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এগুলি বলছি আমাদেরকে অন্তর কান্দরা মনে করেন নাকি আজ থেকে আট বছর আগে আলম শ্রেণীভুক্ত হওয়া সত্ত্বেও আমরাই তো নির্যাতিত হয়ে জেলখানা ঢুকেছিলাম তাই না তখন কি আমাদের বিরুদ্ধে বদনাম অপবাদ দেওয়া হয় নাই তারা ভেবেছিল এই আলেমগুলোকে আগে ঢুকেই নি তারপরে আমরা জঙ্গল সাফ করব। এক আলেম শেষ হলো এবার আর আলেম ধরলো কেমন হলো গল্পটা এখন যারা পিছনে এগুলো করছে কলখানি জানাচ্ছে তাদেরকে কেউই দেখতে পায় না অথচ তারা খুবই পরিষ্কার গাড়িতে আসতে আসতে আমার বন্ধু বাহারুলিগে গল্প শুনলাম ভালো লাগলো আখের খেতে তিন ছেলে গিয়েছে আখ চুরি করে কাটছে আখ বোঝেন তো না না আপনার কুশোর বলেন এ তো সব আমার সঙ্গে লুকেলে হবে আমি ভাই আমি আখই বুঝি আপনার কুশোর বোঝেন আমি বা কুশোর বুঝি আমি আখ বুঝি হ্যাঁ দুটো বুঝলাম তো আখ মানে কি এই দুর্বল দাঁতের কাজ না সবল দাঁত লাগবে এই কুশোর খেতে গিয়েছে তিন ছেলে ছোটবেলা আমরাও খেয়েছি লুকিয়ে লাভ নেই আগ যে মিষ্টি লাগে ওদের টিতা লাগবে তাহলে যেতাম না আর এমনি সালে দেয়ও না বছর যদি কাটবে সেদিন দেয় এমনি কেউ দেয় না আ কলারা চুরি করে সাথে বুদ্ধি নাই তিন বন্ধু গিয়েছে আখের খাওয়ার জন্য এখন বাড়িওয়ালা আখের খেতলা ধরে ফেলেছে ধরে দেখা যে তিন বন্ধু তিন বাপের সন্তান সে তিন বাপ তিন রকম একটা হলো গ্রামের মন্ডলের ছেলে আর একটা হলো ওরই যায় আর এক চাষির ছেলে আর একটা হলো গ্রামের সবচাইতে নিপীড়িত শ্রেণী এক ধরে শুদ্র মুদ্র যাকে থাকে না কে ওদেরই একটা ছেলে ও তখন দেখলো তিনটাকে তো একসঙ্গে মারা যাবে না আমি একা তিনটা সে পারবো নাকি তোমরা তুই মন্ডলের ছেলে তাই না ঠিক আছে তুই আসলে ভালো এদের ফেরবে পড়ে আসছিস থাক তুই তো আমার জাত ভাই আর এক চাষা ছেলে তাই না ঠিক আছে থাক একদিন তোর আমার কাজে লাগবে আর তুই সালা নমসূদ্র ছেলে তুই এক খাইছিস তোর এত বড় সাহস ওকে দিল মেরি ওটা শেষ এবার ধরলো এই জাত ভাই চাষা ছেলে শালা তুই আমার জাত ভাই তুই আমার একের পর খেয়ে নিলি মন্ডল ছেলে ভালো ও বংশের ছেলে সেজন্য ও হিসাব করে এসে একা আসেন তোদের সাথে করে নিয়ে এসে ঠিক আছে তুমি থাকো এটা শেষ করি এটা শেষ এইবার সালা তুই মন্ডল এমনি তো মান সম্মানের ভয় নেই তুই কেন কাজ করছিল তোর রাখবো না দুনিয়ায় একসঙ্গে তিনটা বাড়ি একটা একটা খেয়াল হয়েছে দুই হাজার পাঁচে ডক্টর গালেককে ধরলো দুই হাজার তেরো এসে আর একজনকে ধরলো দু হাজার পনেরো এসে আরেকজনকে ধরবে আলমসিন সাব ইসলাম শেষ হুশিয়ার হয়ে যাও মুসলমানরা একজনকে মারছে আরেকজন একজন হাস চলবে না ইসলাম সকলের জন্য ইসলাম আমাদের সকলের হৃদয়ের দিন ইসলামের একজন খাদমের বিরুদ্ধে যদি কেউ হামলা করে প্রত্যেকটা খাদমের অন্তরে আঘাত লাগা স্বাভাবিক হতে পারে আমলে পার্থক্য থাকতে পারে কিন্তু দিনের ব্যাপারে সব মুসলমানকে আমার এক নয় আমার একটা মুসলিম ভাইয়ের গায়ে যদি হাত দেয় মুসলিম ভাইকে দাঁড়িয়ে দেখবে নাকি হাদিসে কি বলা হচ্ছে আল আখুল মুসলিম আর এক মুসলিম মুসলিম ভাই সে তাকে ক্ষতি করতে পারে না তাকে অপমান করতে পারে না তাকে জুলুম করতে পারে না সেইটা গেল কোথায় মারামারি কাটাকাটি নাম তো ইসলাম নয় এখানে কেউ তো শহীদ হওয়ার কোনো সুযোগ নাই আমরা চাই দেশে শান্তি নিরাপত্তা এটা তখনই সম্ভব যখন মানুষ এক আল্লাহর কাছে তার দাসত্ব প্রকাশ করবে আল্লাহ দাসত্ব বাদ দিয়ে যেমনি ডানে বা যাবেন তেমনি শয়তান আপনাকে গ্রেফতার করবে আর শয়তানের ফান দিয়ে একবার পড়লে আর বেরোতে পারবেন না ওই যে একটু আগে বললাম না ওই নোংরা ড্রেনে যদি একবার পড়েন আপনি একটা মুরগি যদি ড্রেনে পড়ে ও উঠতে পারে সারাদিন ঝাপড়ায় ওঠার জন্য মুরগিটা পাগল হয়ে যায় এক পর্যায়ে মুরগির হাত পা দুর্বল হয়ে যায় ও ড্রেনে পড়ে মরে যায় ঠিক না আমরা যে ড্রেনে পড়ে গেছি পঁয়ষট্টি বছরে ড্রেনে পড়ে আছি ব্রিটিশ গেছে কবে সাতচল্লিশ সালে ঠিক না ও যাওয়ার সময় এমন একটা ফাঁদ পেতে গেছে যে সবাই ওই ফাঁদেই পড়তে হচ্ছে ওই ফাঁদে পড়ে কি আলেম কি জালেম সবাই ঢুকেছে ওখানে মহাদেশ মুক্তি মুফাস্তের কোরআন জাতীয় সংসদ কাঁপিয়েছে বক্তৃতা দিয়ে যেহেতু ওই ফাঁদে পড়ি সব করেছে কাজ কিছু হয় নাই একচল্লিশ বছর দেশ স্বাধীন হলো স্বাধীন দেশে স্বাধীন মুসলমান আমরা আমরা আমাদের আকিদা বিশ্বাস অনুযায়ী আমাদের দেশ পরিচালনা করব এটাই তো স্বাভাবিক নাকি মুসলমানের আকিদাকে সুদ খাওয়া হালাল না হারাম বলুন আপনারা চল্লিশ বছর সুদ হারাম করতে পেরেছেন প্রত্যেক ব্যাংকে সুদ চলছে কারা করছে ওগুলা কেন পরিবর্তন হয় নাই ইসলামী ব্যাংক করার জন্য অনেকের আগ্রহ রয়েছে বাংলাদেশ ব্যাংক যেহেতু ইসলামী নয় অতএব এখানে ইসলামী ব্যাংক কালো পার্সেন্ট সুদমুক্ত হতে পারবেন না যারা বলে ইসলামী ব্যাংক সেন্ট পার্সেন্ট সুদ ওরা মিথ্যা কথা বলে জিজ্ঞেস করুন কত পার্সেন্ট সুদমুক্ত শুধু সুদমুক্ত কতটা ধোকাবাজি যদি বলে কত পার্সেন্ট সুদমুক্ত বিজ্ঞাতে পড়ে যাবে কারণ হচ্ছে ওইটাই যে মূল এ দেশের অর্থনৈতিক সিস্টেমটাই হয়েছে শুধুই তাহলে আমাদের আঁকে দেবি শ্রেষ্ঠ অনুযায়ী আমাদের রাষ্ট্র হয়নি ইসলাম বলছে নেতৃত্ব চেয়ে নিও না যখনই চেয়ে নেবেন তখনই আপনি আদায় করার মেজাজ তৈরি হয়ে যাবে ঠিক না চেয়ে নেবার সুযোগ পেলে আদায় করে নেবার মেজাজ তৈরি হতেই হবে সেই জন্য শুধু ভোট চুরি নয় ভোটার বৃদ্ধির কারবারও হয় এবারে শুনলাম বর্তমান সরকার এসে বিগত সরকারের আমলে এক কোটি চাই লক্ষ লোক ভোটার বলে বাতিল করেছে তখন এগুলো সব ভুয়া ভোটার ছিল এ কি দুনিয়া নাকি এই খেলা চলছে সব সাইডেই দাসত্ব এক জায়গায় যেতে হবে যদি আমরা আল্লাহ দাসত্ব করি তাহলে একরকম ফল হবে যদি শয়তানের দাসত্ব অর্থাৎ নবসর দাসত্ব করি তার একরকম ফল হবে আল্লাহ দাসত্ব করলে কি কি ফল হয় ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রথম ফল হবে এই যে আপনি এই মানুষটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আপনার মধ্যে এমন একটা সাহস সৃষ্টি হবে আপনি হক কথা বলবেন দুনিয়া কারোর তকা করবেন না সাহসে মানুষ তৈরির জন্য প্রথম কথাই হলো তাকে আল্লাহ দাসত্ব করতে হবে এজন্য মুসলমান চিরদিন যুদ্ধে জয়লাভ করেছে কখনোই এরা হারে নাই একটাই কারণ এরা আল্লাহ একবার বলে যখন লাভ দিয়ে ওঠে তো দুনিয়ার শয়তান সব পালিয়ে চলে যায় যার বহু প্রমাণ আছে বহু প্রমাণ এই যুগেও আছে সে যুগ শুধু না আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় এই কথা বলার পরে মানুষের মধ্যে যে শক্তি সৃষ্টি হয় এই শক্তিকে দমন করার ক্ষমতা কারোরই নাই এবং সে যখন মরে যায় হাসতে হাসতে চলে যায় আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলে আমি যাচ্ছি তোমার কাছে তুমি আমার আল্লাহ যে কত খুশি হন বান্ধব হয় এই স্বাধীনতা অর্থে আসে তখনই যখন মানুষ আনগুত্তের মস্তক সেরেফ আল্লাহর কাছে অবনত করে দেয় এই সাহসটা সেরে মুসলমানের মধ্যে আসে এই উলুহিয়তের কারণে তৌহিদে রবুবিহের কারণে তৌহদে ইবাদতের কারণে দুই নম্বর শুধুমাত্র সে আল্লাহ দাসত্ব করে আর সমস্ত দাসত্ব ছুড়ে ফেলে দেয় প্রমাণ অসংখ্য প্রমাণ পাবেন যে ওমর ফারুক গেলেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তিনি কলেমা পড়লেন একদম অ্যাবর্ড টার্ন করে বললেন হে আল্লাহ রসুল এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য এই তরবারি আর আমি বদ্ধ করব না আমি যাব কাবা গিরে প্রকাশ্য সেলাত আদায় করব চলুন আমার সঙ্গে আল্লাহ রসুল একরামকে নিয়ে চললেন ওমরের সামনে পৃথিবীর ইতিহাস প্রথম সেদিন ইসলামের মিছিল দেখেছিল এবারে বলছেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি সোজা ওদের নেতা আবু জেহলের বাড়িতে যাব। আল্লাহ রসুল কিছু বলার আগেই ওমর চলে গেলেন একা কি আবু জেলের বাড়িতে যেই দরজা ধর এক ধাক্কা দিয়ে আবু জাল বাড়ি আসো আবু জাল ভাবলো বোধহয় মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসছে খুলে দেখে উলঙ্গ তরবারি ওমর বলছে হে আবু জাল ছেড়ে রাখো আমি সাবি হয়ে আমি মুসলমান হয়ে গেছি তোমাকে জানানোর জন্য আইলাম গোপন কোনো খবর নাই আমি যে রাগের চোট দরজা বন্ধ ভেতরে চলে গেল আর সঙ্গে পিসি পিসি বলছে এই ওমর সাবিই হয়ে গেছে সাবি মানে বিধর্মী ওমর ফিরোজ হ্যায় বেটা বলো ওমর সাবি হয়নি ওমর মুসলিম হয়েছে ওমর ইসলাম কবুল করার আগ পর্যন্ত আমরা ভয়ে ভয়ে কাবা ঘরে যেতাম ওমর যদি মুসলমান হলে সেটা আমরা সাহসের সঙ্গে সেখান দিয়ে শ্রদ্ধা করা শুরু করলাম দেখেন অবস্থাটা এই যে মানুষটা একটু আগে কিছু একটু পরে কি হয়ে গেল কারণ আল্লাহ রসুল আগের দিন দোয়া করেছিলেন আল্লাহ তুমি তোমার দিনকে শক্তিশালী করো হয় ওমরকে দিয়ে নয় আবু জাহালকে দিয়ে আল্লাহ তার এই দোয়াটা ওমরের শানে কবুল করেছিলেন আবু জহেলের সামনে কবুল করেন নাই কথা বলছেন আমরাও দোয়া করছি আল্লাহ বাংলাদেশের এই দুরবস্থাকে দূর করার জন্য তুমি একজন ওমর পাঠিয়ে দাও যার মধ্যে সারা দেশের রাজনীতি অর্থে সবজন পরিবর্তন হয়ে যায় চলছে দেশে আবু জেহলের কলেমা চলতে হবে আল্লাহর কলেমা এটি হলো আমাদের বক্তব্য দাসত্ব হবে সেরেফ আল্লাহর কাছে কোনো বান্দার কাছে নয় তিন নম্বর হবে কি যখন মানুষ সেরেফ আল্লাহর কাছে মাথা করবে তখন যাবতীয় ফয়েসা কাজ থেকে যাবতীয় কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে একটা ছেলে ইয়াবা খায় 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 হিরোইন মদ সে যখন জানবে আল্লাহ মদ হারাম করেছেন আর আমি যদি মরে যাই আল্লাহ আমাকে জাহান নামে দিবেন বলুন ওই ছেলেকে আর মদ খাবে মদের পেয়ালা ফেলে দিবে যেমন দিয়েছিল মদিনাতে খবর হয়ে গেলে তালহার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে খানাপিনার বিষাদের অনুষ্ঠান সম্ভবত হবে সিরিয়া থেকে দামি মদ এসেছে সবাই মদ কাচ্ছে হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহ ঘোষক দেখো মদ হারাম হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে একজন এসে বললো আনাস নিজে বলছেন যে হে বাড়িওয়ালা আবু তালহা এই মাত্র আল্লাহ ঘোষক চলে গেলে রাস্তা দিয়ে বলে গেল যে মদ হারামের আয়াত নাজিল হয়েছে তাই সঙ্গে সঙ্গে মদের কলছে ভাঙা শুরু হয়ে গেল কারো কারো গালের মধ্যে দু এক ঢোক মদ খাওয়া হয়ে গেছিল গালে আঙুল দিয়ে বমি করে ফেলে দিল। সঙ্গে পরিবর্তন কারণ এরা সবাই আল্লাহ দাসত্ব করে আল্লাহর বিধান হয়ে গেছে মদ হারাম আর নাজিল মদ খাওয়া যাবে না বিশ্বাসের পরিবর্তন সঙ্গে সঙ্গে কর্মের পরিবর্তন যদি না হয় তো ওটা কি আসলে বিশ্বাস হলো না শুধু নারাতক বদল হবে না আল্লাহ দাসত্ব ঠিক রাখতে হবে অথচ আপনি দেখেন সপ্তম শতাব্দী সেই ঘটনা আর আজ বিংশ শতাব্দীর এই সভ্যতার যুগে আমেরিকার ঘটনা দুই মদের সঙ্গে তুলনা করে উনিশশো সালে ডিসেম্বরে আইন হল যে আমেরিকায় মদ হারাম বিল পাশ হল তাদের কংগ্রেসে মদ হারাম যখন করা হলো নিষিদ্ধ করা হলো তখন সেখানে মাত্র চারশো মদের দোকান ছিল নিষিদ্ধ ঘোষণা সাত বছরের মধ্যে সেখানে তেইশ হাজারের উপরে মদের দোকান হয়ে গেল এই আইনটা বাস্তবায়ন করতে দুশো লক্ষের উপরে মানুষ পুলিশের গুলিতে নিহত হলো আর এটার জন্য জরিমানা কয়েক লক্ষ ডলার জরিমানা আদায় হলো কিছুতে কিছু হলো না খালি মদের দোকান বাড়তেই থাকলো অবশেষে চোদ্দ বছর পরে গিয়ে সেই একই গভর্নমেন্ট একই কংগ্রেস সেই মদ আবার আমেরিকায় হালাল ঘোষণা করে দিল আধুনিক যুগের যাবতীয় শক্তি ব্যয় করেও এই যুগের সভ্য মানুষগুলোকে মত থেকে বিরত রাখা যায় নাই অথচ আপনারা যাদেরকে অসভ্য বলেন সপ্তম শতাব্দী খ্রিস্টাব্দে কবে এটা হলো দুই হাজার কত চোদ্দ না তেরো এখানে তো সাতশো বাদ দিলে কত থাকে বলেন কত থাকে সাতশো বাদ দিলে কতটা হয় সাল থেকে বাদ দিলে কত থাকে দুই হাজার থেকে সাত গেলি থাকে তেরো না তেরোশো বা চোদ্দশো বছর আগের ঘটনা এগুলা সেই সময় যদি শুধু একটা কানে আওয়াজ গেল মদ হারাম হয়ে গেছে যদি মানুষ মদের কলসে ভাঙতে পারে যে মদিনার রাস্তা স্রোত বয়ে গেছিল বমি করে মদ ফেলতে পারে তাহলে এখন তোমরা সভ্য যুগে বসবাস করছি এখন কেন সরকারের নির্দেশ অনুযায়ী মদকে আমরা হারাম করতে পারলাম না কারণ আঁকিদার পাল্টায়নি তো কারণ সরকারকে ফাঁকি দেওয়া কোনো ব্যাপারে না ঘুষ দিলি সরকার সোজা তাই না সরকারি অফিসার মানে ঘুষ কর হ্যাঁ না নারাজ হবেন না ভাই আপনারা পুলিশ ভাই যারা আছেন নারাজ হবেন না আপনারা খান তো গোপন খান তো কোনো রেকর্ড থাকে না অথবা মামলা জীবন করেও আপনার জীবনে ঠকানো যাবে না চার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে অর্থমন্ত্রী কত অল্প করে টাকা চলে গেছে চার হাজার কোটি টাকা হলো নাকি অর্থমন্ত্রীর কাছে ষোলো কোটি মানুষের অর্থমন্ত্রী সে না জানেন কত হাজার কোটি টাকার মানুষ কথা বলছেন আকিদার পরিবর্তন হয় নাই বলেই আমেরিকা ব্যর্থ হয়েছে যদিও তার আধুনিক অস্ত্র পুলিশ সবই কোনো 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 অভাব ছিল না আর আমার রসুলের কোনো পুলিশ ছিল না কোনো দারোগা ছিল না কোনো র্যাব ছিল না কোনো জেলখানা ছিল না কোনো আদালত ছিল না মসজিদে বসে যা বলতেন মানুষ তাই শুনত তাতেই সব মেনে নিচ্ছে আকিদার পরিবর্তন আগে চায় যখনই একটা ছেলের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসের সৃষ্টি হবে ওই মত ছেলেটি অবশ্যই তব করে উগরে দিয়ে বমি করে মদ ফেলে দেবে ভিতর থেকে সে আর মত খাবে না আমরা আমাদের নেতৃবৃন্দকে বলবো আইন করার আগে মানুষের আকিদা পরিবর্তনের চেষ্টা করুন শিক্ষা ব্যবস্থাকে সেকুলার না বানিয়ে করুন তাহলে দেশের সোনার মানুষ পাবেন নাস্তিক শিক্ষামন্ত্রীকে দিয়ে মাদ্রাসার বহুত নাকি উন্নতি হয়েছে আমাদের কতগুলো পাগল রেসিন আছে ওরা নাচতেছে আনন্দের চোটে মানে বেতন বৃদ্ধি পাইছে হুজুরাতে বেতন বেলে খুশি স্বর্ণ যে কোথায় হচ্ছে তা বুঝতেছে না ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পাশ হয়েছে অভিনন্দন এবার অভিনন্দন ভেসে যাচ্ছে সরকার যদি একবার বলি টাকা পিছন দিকে সতেরোশো সালে যখন কলকাতাতে সর্বপ্রথম সরকারি উদ্যোগে মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছিল তারা কিন্তু ইসলামের মাদ্রাসা করেছিল ব্রিটিশটাকে করন হাদিসের উপকারের জন্য মাদ্রাসা করেছিল কি মনে হয় আপনাদের ইংরেজরা সেই যুগে কি করন হাদিসের ইসলামের খেদবোধ করার জন্য মাদ্রাসা বানিয়েছিল কলিয়ায় কলকাতাতে বানায়নি আহলুসরা ওই মাদ্রাসা বর্ক বয়কাট করেছিল এই জন্য অসংখ্য ইসলামী এবং কমি মাদ্রাসা গড়ে উঠেছিল এখনো যান চাপাই নগদ প্রায় চল্লিশটা মতো কমি মাদ্রাসা আছে যখনই ধর্মীয় শিক্ষা সরকারিকরণ হবে সরকারের হাতে যাওয়া মানে ধর্মীয় শিক্ষা অধর্মীয় শিক্ষা পরিণত হওয়া এজন্যই কিছু বেতন ব্যাগ টুপি তৈরি হচ্ছে কোন কোন শক্তিশালী ইমানদার আলেম তৈরি হচ্ছে না আজকে আলেমদের মাথার উপরে বড় বড় মূর্তি ঝুলানো বললাম আহলাদিসের মাদ্রাসা এটা যারা করেছিল দিনাজপুরে যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম বললাম সেখানে যারা এই মাদ্রাসা করেছিল বুকে রক্ত পানি করে তারা কিন্তু আপনাদের মতো ইটের ঘরে বসে মাদ্রাসা বানায় নাই তারা নিজেরা মুষ্টির চাউল দিয়ে মাদ্রাসা করেছিল সেরে আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা বড় বড় ডিগ্রি নিয়ে এখানে বসিয়াছেন মাথার উপরে বড় বড় মূর্তি ঝুলছে কি ব্যাপার এগুলো আপনার কি হাদিস পড়েন নাই লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি হে কলব ফ্রেস্তা কখনো এই রহমতে ফ্রেস্তা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে ছবি থাকে বা কুকুর থাকে আপনার ঘরে ছবি আছে এই মতসারে এই প্রিন্সিপালে ঘরে কষ্টিন করে রহমতে ফ্রেস্তা ঢুকবে না তা আপনি কি শেখাচ্ছেন মুসলমানদেরকে বাচ্চাদেরকে আমাদের কারণ ওই যে পয়সা কোথায় যাচ্ছে আস্তে আস্তে আজকে মাদ্রাসা শিক্ষা বলতে কোরআন হাদিসের এলিম প্রায় শেষ একটি না রাখলে হায়নাতে রাখা হয়েছে আর হলো দুনিয়াদারি শিক্ষার নাম করে আধুনিক শিক্ষার নাম করে বিশ্বিকানো হচ্ছে সে সাবধান জাতি কি আমরা বলবো ফুরিয়াসুন আল্লাহর পথে শয়তানি পথ ছাড়ুন আল্লাহর পথ ছাড়া যত পথ সব শয়তানি পথ ও ওর কোনো ব্যাখ্যা টাকা কিছু নাই আপনি চিনি মাখিয়ে মদ খান আর চিনি ছাড়া মদ খান মদ মদি কোনো পার্থক্য নাই একই জিনিস চলবে না ওসবগুলো সেরে করোনা দি চলতে হবে করোনা দিচ্ছে যা আছে তাই শিখবো তার ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা আধুনিক হব আধুনিক হওয়ার জন্য নতুন করে কিছু শেখার দরকার নাই প্রত্যেকটা মানুষের মধ্যেই ক্রিয়েটিভ পাওয়ার আছে কেউ শিখিয়ে দেবে তা শিখতে হবে তা নয় আমাদের দেশের সাথে মধ্যে বলছিলাম এক ইঞ্জিনিয়ার সামনে আমার দেশের চাষিরা যে সমস্ত চাষের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি ডক্টরেট করেও তার ধারের কাছে বসতে পারবো না আমার বুড়ো দাদু যেভাবে চাষবাস বোঝে তুমি ডক্টরেট করতে তো না অতএব কিসের দুনিয়া উন্নতি হবে ওটার জন্য সেখানে আপত্তি নাই কিন্তু মূল শিক্ষা হলে এখানে মজবুত না হয় তাহলে আমার দ্বারা চুরি হবে শিক্ষিত 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 চোর গুন্ডা ডাকাত দরকার আছে চুরি ডাকাতি মূর্খ লোকেরা আর এখন সুশিক্ষিত লোকের চুরি ডাকাতি করে প্রকাশ্যে মানুষ খুন করে ইউনিভার্সিটি বুকের পরে দেখেন না ওগুলা তাহলে কি লাভ হচ্ছে আমাদের তাহলে শিক্ষার হার বাড়লেই শুধু হবে কুশিক্ষা নয় সুশিক্ষা চাই সুশিক্ষার মূল বিষয়টি হলো আর একটা বড় জিনিস কি জানেন আপনার নফসটা যাবতীয় কৃপণতা থেকে মুক্ত হবে যারা যত দিনদার তারা তত বেশি উদার আর যারা যত বেদিন তারা তত বেশি টাকার পূজারি ওরা কোটি প্রতি হলেও ওরা পাঁচ টাকা আপনাকে দান করবে না এই সমস্ত বেদিন কোটিপতি দেশ সমাজের কোনো উন্নতি হয় নাই দিনদার মানুষ তখনই হয় যখন সে বুঝে আমি যে পাঁচ টাকা দান করছি এই টাকাটা পরকালে আমি পাবো তখন সে দান করবে তাই না তার আগে দান করে নাই কেউ কারণ সে হাদিস জানে মালি 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 বান্দা বলে আমার মাল আমার মাল আমার মাল অথচ মা আকালা ফা আফনা যা খায় শেষ হয়ে যায় ওমা আবলা যেটা সে পরিধান করে জীর্ণ শীর্ণ হয়ে যায় কাপড়টা আর যেটা সে দান করে সেটি তার জন্য থেকে যায় এই হাদিস মুসলমান জানে সে কোটিপতি হলেও তার চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে সে বের করতে বাধ্য এরপরেও আমি ইনফেকুন যে সবসময় মানুষকে দান করবে মানুষ যখন টাকাটা দান করে আরেকজনকে দেয় যাকে দেয় তার হাতটা ভারী হয় না তার হাতে পয়সা ছিল না এখন সে পয়সা পেয়েছে এখন সে বাচ্চার জন্য এক কেজি সন্দেশ কিনবে না এই যে সমাজে সুন্দর অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হয় এটা তখনই সম্ভব যখন বান্দা জানে আমার এই খরচটা আমার আল্লাহর কাছে রইল আমার তোক হে আমার বান্দা তোমরা যেটাই দান করছো যেটাই অগ্রীণ পাঠাচ্ছ সবটাই তুমি তোমার আল্লাহর কাছে মৃত্যুর পরে পেয়ে যাবে শুধু একগুণ না বহু গুণ তোমাকে আমি দান করবো সেখানে বলছো শুধু নিজের জীবনকে যদি নিবেদিত